সালামু আলাইকুম শয়তানের সবচেয়ে দারুণ একটা পলিসি হচ্ছে আমরা যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র গোপন পাপ করি যেগুলো আমরা প্রকাশ্যে করি না সেই ব্যাপারগুলো আমাদেরকে রিমাইন্ড করে দিয়ে পরবর্তীতে আরও ভালো কাজ করার ব্যাপারে সে আমাদেরকে একেবারেই আগ্রহহীন করে তোলে বলে যে তুমি তো গুণা করছোই শুধু শুধু কেন আবার আল্লাহর কাছে ফিরবা তোমার কথা কি আর আল্লাহ শুনবে তোমার কথা কথা আল্লাহ আর গুরুত্ব দিবে না কারণ তুমি গুণা করে অলরেডি আল্লাহর ভালোবাসার মানুষের তালিকা থেকে বের হয়ে গেছো এবং এই পলিসি করে সে ধীরে ধীরে আমাদের চারপাশে সমস্ত মানুষদেরকে কল্যাণের পথ থেকে দূরে সরিয়ে ফেলে আমরা কি করি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ভালো ভালো কথা বলি আমরা যারা ভালো কথা বলি আমরা সবাইকে আসলে ভালো মানুষ ইটস ইম্পসিবল আমরা সবাই আসলে ভালো মানুষ বা হানড্রেড পারসেন্ট পারফেক্ট মানুষ হতে পারি না পারবও না হয়তো কিন্তু আমরা যে ছোট ছোট গুনাহগুলো করি বা ছোট ছোট যে পাপগুলো আমরা করি সেগুলো আমরা গোপন রাখার চেষ্টা করি এবং এই গোপন রাখার মাধ্যমে মানুষের কাছে আমাদের ভেতরের অন্ধকারগুলো অদৃশ্য করে রাখি এবং মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করি এখন সমাজে নানান সময় আমরা একটা কথা শুনি যে তুমি নিজেই তো অনেক গুণা করো তাহলে মানুষকে ভালোর দিকে ডাকার মানেটা কি। এইটাও শয়তানের একটা দারুণ পলিসি যে শয়তান আমাদেরকে খারাপ কাজ করিয়ে বা গুনাহ করিয়ে বা হচ্ছে অকল্যাণের পথে নিয়ে তারপর আমাদেরকে আবার বলবে যে তুমি নিজেই তো অনেক অকল্যাণের মধ্যে আছো তুমি আবার ভালোদেরকে বা অন্যদেরকে কিভাবে মানে ভালোর দিকে ডাকো তোমার চেয়ে তো বাকিরা হয়তো আরও অনেক ভালো তো তোমার একটুকু লজ্জা লাগে না এই পলিসিটা আমরা ম্যাক্সিমাম টাইম মনে করি যে হয়তো এটা হয়তো আমাদের ভালো মন হয়তো আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে এটা আসলে এটা শয়তানেরও একটা পলিসি মানে সে চায় যে আমরা খারাপ কাজ করার মাধ্যমে আমরা যা কিছু ভালো কথা বলি সেই ভালো কথা বলাটাও বন্ধ হয়ে যাক অবশ্যই এটা যেন ফেক না হয় যেমন অনেক সময় যেটা হয় যে আমাদের মধ্যেই তো একটা স্ট্রাগল থাকে আমরা যে কোনো ভালো কাজ করি বা যে কোনো খারাপ কাজ করি যখন ভালো কাজ করি তখন আমাদের মধ্যে স্ট্রাগল হয় যে এই কাজটা করার কি দরকার শুধু শুধু নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো দরকার নাই বা হচ্ছে তুমি এখানে টাকাগুলো খরচ না করে অন্য কোথাও যদি খরচ করো তাহলে হয়তো তোমার লাভ হবে এরকম নানানভাবে আমাদের ভেতরগত একটা ফাইট চলে ভালো কাজের ব্যাপারে আর খারাপ কাজের ব্যাপারে তো হয়ই খারাপ কাজ যে কোনো সময় যে কোনো খারাপ কাজ করার সময় আমাদের মন আমাদেরকে বারবার সিগনাল দেয় বারবার নক করে যে আসলে এই কাজটা করাটা কি ঠিক হচ্ছে কি না তুমি কিভাবে করো সো কখনো কখনো মানুষ মানুষের যে পিউরিটি বা মানুষের সৌলের বা আত্মার যে একটা ফ্রেশনেস এটা এত দারুণ থাকে যে প্রত্যেকটা খারাপ কাজের সময় তার রিমাইন্ডিং হয় এবং একই সঙ্গে সে সেটাকে খারাপ কাজ হিসেবে করে আমাদের কাজগুলো যেগুলো আমরা খারাপ কাজ বলি বা আমরা গুনাহের কথা বলি বা পাপের কথা বলি এই কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা খারাপ মনে করেই করি কিন্তু করতে করতে একটা সময় হয় কি যে এটার পেছনে একটা লজিক আমরা দাঁড় করাই বা আমাদের আমাদের ওটার উপর একটা লেয়ার পরে যায় যখন আমি আপনি একটা খাবার রেগুলারলি খান তখন কি হয় আপনার এক সময় এটা অভ্যাসে পরিণত হয় এবং এই খাবারটা খাওয়ার ব্যাপারে এটার আলাদা কোনো টেস্ট আপনার মধ্যে কোনোভাবে আলোড়ন সৃষ্টি করে না তেমনি খারাপ কাজ যদি অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু কি হয় যে মানে খারাপ কাজটা যে খারাপ কাজ সেই অনুভূতিটা আমাদের মধ্যে নষ্ট হয়ে যায় সো যারা এই অনুভূতিটা নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাওয়ার পরও অন্যদেরকে ভালোর পথে আহ্বান করতে চান আমি মনে করি তারাও ভালোর পথে আহ্বান করতে পারেন কারণ যেহেতু তারা তাদের পাপগুলো বা খারাপ কাজগুলো গোপন আছে কিন্তু চেষ্টা করা উচিত যেন আমরা আমাদের খারাপ কাজগুলো থেকে সরে আসতে থাকি এবং ভালো কথা বা সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে ফেসবুকে ইউটিউবে যখন আমরা যে কোনো ভালো কথা বলি সেই ভালো কথাগুলো যেন আমাদের সেলফ রিমাইন্ডার হিসেবে কাজ করে মানে আমরা আমাদের নিজেদেরকেও যেন এটা রিমাইন্ড করে দিতে পারি যে আমি যেহেতু ভালো কাজ কাজটা করার কথা বলছি বা এই ভালো কথাটা বলছি আমি নিজেও যেন সেটা করতে পারি বা আমার মধ্যে যে অন্ধকারগুলো আছে বা আমার মধ্যে যে পাপগুলো আছে বা আমার মধ্যে যে খারাপ কাজগুলো আছে সেগুলো যেন এই ভালোর ছোঁয়ায় বা এই ভালোর আলোতে দূর হয়ে যায় আমরা যদি চেষ্টা করি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় মনে করি যে আমরা যে ভালো কথা বলতেছি এটা কি ঠিক হচ্ছে কিনা কারণ অনেক মানুষ তো আমাদের গুনাহের কথা জানে বা হয়তো হতে পারে আমার ফ্রেন্ড সার্কেল নর্মালি যেটা হয় যে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন থাকি তখন অনেক রকম ভুল কাজ করি অনেক রকম ভুল ডিরেকশনে চলে যাই এরপর একটা সময় রিয়েলাইজেশন আসে কিন্তু সেই সময় যে খারাপ কাজগুলোর পার্টনার যারা ছিল তারা তো সেই কাজগুলোর সাক্ষী হয়ে থাকে তো ধরেন এখন আপনি সোশ্যাল মিডিয়াতে একটা খুব সুন্দর একটা কোরআনের আয়াত পেশ করলেন বা হচ্ছে অনেক চিন্তা চিন্তাভাবনা করে একটা ভালো কথা স্ট্যাটাস লিখলেন কিন্তু আপনার সেই সময়ের বন্ধুরা কী করবে তারা মনে মনে চিন্তা করবে হয়তো যে দেখছি তো জীবনে অনেক উল্টাপাল্টা করছে এখন আইসা এইসব ওয়াজ করতেছে দিস ইজ ভেরি ট্রু এবং এটা এটা এটাই রিয়েলিটি মানে আপনিও তো অনেক মানুষের খারাপ কাজের সাক্ষী কিন্তু হতে পারে যে তারা হয়তো একটা সময় রিয়েলাইজ করেছে যে হ্যাঁ আমাদের মনে হয় আমাদের এই খারাপ কাজগুলো আর কন্টিনিউ করা ঠিক হবে না বা একটু বয়স হয়েছে নর্মালি কি হয় যখন আমরা বিশ পঁচিশ বা হচ্ছে তিরিশের দিকে আসি তখন আস্তে আস্তে আমাদের টিনেজ বয়সের যে খারাপ কাজগুলো বা ভুল কাজগুলো আমরা করেছি বা টিনেজের শেষের দিকে নর্মালি টিনেজের শুরুর দিকে আমরা খুবই ফ্রেশ মাইন্ড থাকে আমরা মনে করি যে আমরা কখনো পাপ কাজ করব না কিন্তু আস্তে আস্তে এটা দুর্বল হতে থাকে টিনেজের শেষের দিকে আমরা এসে প্রচুর ভুল কাজ করি কারণ তখন শরীরে শক্তি থাকে হৃদয়ে আবেগ থাকে খারাপের প্রতি আহ্বানকে উপেক্ষা করার মতো পর্যাপ্ত পরিমাণে স্ট্রেংথ থাকে না কিন্তু পঁচিশ ছাব্বিশ শেষ হতে হতে তিরিশের দিকে এসে আমরা হয়তো একটু স্থিতিশীল হই আমরা একটু একটু করে রিয়ালাইজ করতে শুরু করি যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো হয়তো আর রিপিট যেন না হয় আমাদের জীবনে এবং আমরা বুঝতে শুরু করি যে আসলে ভুলগুলোর কারণে আমাদের জীবনে কি কী ক্ষতি হচ্ছে তো তখন এসে আমরা কিন্তু আমাদের আবার যেই টিনেজটা আমরা পার করে আসছি সেই টিনেজ বয়সী মানুষদেরকে আমরা আবার বলি বা আমাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে আবার বলি যে এই দেখো ওই ভুলটা করো না সেই ভুলটা না তো তারা যখন জানে যে টিনেজ বয়সে আমরা কত উল্টোপাল্টা পাল্টা ছিলাম তখন কিন্তু তারা মনে মনে চিন্তা করে যে সারা জীবন পোংটামি করে এখন আসছেন আমাদেরকে ওয়াস করতে বাট দিস ইজ ভেরি ট্রু আপনি তো রিয়েলাইজ করতেছেন সো যারা আজকের টিনেজ আছে তাদেরও বোঝা উচিত যে একটা মানুষ এইসব জিনিস পার হয়েই তো সে বুঝতে পারে যে আসলে এই জিনিসগুলো কত কত ক্ষতিকর বা অন্যায় অপরাধগুলো যেগুলো সে করেছে বা পাপ যেগুলো সে গোপন পাপ হিসেবে করেছে সেই পাপগুলো কত ক্ষতিকর এটা তো আসলে এই তিরিশ একত্রিশে এসেই সে রিয়েলাইজ করছে সো খুব স্বাভাবিকভাবেই তাদের মানে এই বয়সের রিয়েলাইজেশনটাকেও রেসপেক্ট করা উচিত যারা তোমরা টিনেজার আছো বা হচ্ছে ইয়াং এজের আছো যারা এখন আবেগে টুইটুম্বুর এবং নানান ধরনের পাপের আহ্বান চারিদিকে সব কিছু ওপেন নানান দিকে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে তারা যখন তাদের চেয়ে একটু বয়সে বড়দের কথা শুনবা তখন কিন্তু এই জিনিসটা একটু অনুধাবন করা জরুরি যে তারাও তো সেম তোমার জার্নিটা পার হয়ে আসছে সুতরাং তাদের কথাগুলোকে কিছুটা মূল্যায়ন করা উচিত আর যারা আমরা বড়োরা আছি আমরা যারা আমাদের টেনিস ভাই বোনদেরকে বা ছোট বাচ্চাদেরকে বা আমাদের ওয়াজ নসিহত করি আমাদের টোনটাও এমন হওয়া উচিত যেটাতে তারা সংশোধন হয় কারণ যেহেতু আমরা সেই ভুলটা করে আসছি আমরা যেন এতটা হার্সলি তাদেরকে না বলি যেটা তাদেরকে কষ্ট দিবে যে তারা ফিল করবে যে নিজেও এত উল্টাপাল্টা করে এসে আমাদেরকে এত কঠোরভাবে বলতেছো কেন দিস ইজ দ্য সেম মিস্টেক তুমিও করছো আমিও করছি আমাদের পরবর্তী জেনারেশনও করবে তাহলে এত কঠিন কঠোর করে আমাকে বলার দরকারটা কি সো এই জন্য আমরা যারা বড়রা নসিহাত করি আমাদের ছোট ভাই বোনদেরকে আমাদেরও মনে রাখা উচিত যে শয়তান সবসময় মানে অসা দিতেই থাকে মানুষকে আমাদের অন্তরের মধ্যে অনেক রকম দুর্বলতা আছে আমরা চাইলে যে কোনো সময়ে সেই সকল দুর্বলতাকে উপেক্ষা করতে পারি না হয়তো সুতরাং আমরা যারা ইয়াংদেরকে নসিহা করব বা উপদেশ দেবো বা অ্যাডভাইস দেবো তাদেরও উচিত এটাকে খুবই সফটলি খুবই জেন্টালি এবং খুবই উপভোগ্য করে মানে তারা যেন এটাতে আঘাত না পায় বা হচ্ছে তারা যেন একটু সংশোধন হয় যেটাকে ইসলাহ বলে সংশোধনমূলক মানে আমি যেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারি ক্রিটিসিজমের ভাষাটাও যেন সুন্দর হয় আর আমাদের যাদেরকে শয়তান বারবার ওয়সা দেয় আমরা যারা বারবার ভুল কাজ করি অবশ্যই আমরা নিজেরাও নিজেদের জন্য রিমাইন্ডার সেট করতে চাই আজকের এই ভিডিওটি কিন্তু একই সঙ্গে আমার জন্য রিমাইন্ডার আমি নিজেও অনেক ভুল কাজ করি নানান সময়ে হয়তো আমার অজান্তে অনেক ভুল হয় আমার জানতে অনেক ভুল হয় অনেক ভুল হয়তো সেটাকে আমি ভুল ভেবে করি না আবার অনেক ভুল আছে যেটাকে আমি ভুল ভেবেই করি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না বলে সুতরাং এই সব কিছু মিলে আপনি আমি আমরা সবাই আমরা কেউ পাপ মুক্ত না সুতরাং যখন অন্য কোনো পাপিকে বা অন্য কোনো অপরাধীকে বা অন্য কোনো ভুল করেছে বা ভ্রান্তি মধ্যে আছে এমন কাউকে রিমাইন্ডার দিতে যাব তখন যেন আমাদের রিমাইন্ডারটা সুন্দর হয় এবং একই সঙ্গে শয়তানকে চান্স দেওয়া যাবে না অসো আসা করতে মানে সে যেন কানের কাছে এসে বারবার বলতে না পারে যে তুমি নিজে অপরাধী আবার আরেকজনকে কেন ঠিক করছো বা আরেকজনকে কেন আবার এই কথাটা বলছো এটা এটা খুবই হার্মফুল শয়তানকে এইভাবে স্পেস দেওয়া যাবে না আমরা ভুল করলেও আমাদের ভুলগুলো আমাদের ভুলগুলো গোপন থাকলে বা প্রকাশ্যে থাকলেও আমাদের উচিত সবসময় ভালো কাজের জন্য কল্যাণকর কাজের জন্য অন্যকে ইন্সপায়ার করা অবশ্যই এটা টোনটা এমন হতে হবে যেন সে এটা বলার চান্স না পায় যে আপনি নিজে তো জীবনে অনেক ভুল করে আসছেন এবং সেটার রিপ্লাই দিতে গেলেও আমরা যেন রেগে না যাই বা আমরা নিজেরা যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারি সো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই প্রত্যেকটা বিষয়গুলো একটু সুন্দরভাবে স্মরণ রাখলে আমরা ফিউচার জেনারেশনকে অনেক সুন্দরভাবে গাইড করতে পারবো কারণ আসলে কি ওয়েস্টার্ন ইন্ডিভিজুয়ালিজম বা হচ্ছে লিবারালিজমের যে একটা বিষ বাষ্প লিবারালিজমের অনেক কিছুই হয়তো কল্যাণকর কিন্তু এর মাঝে ব্যক্তি স্বাধীনতার যে একটা চরম জায়গা যে জায়গাটাতে আসলে ব্যক্তি একা নিজের সুখ বা নিজের নিজের যে ডিজায়ার এটাকে ফুলফিল করার জন্য তার চারপাশের কাউকে গুরুত্ব দিচ্ছে না তার ফ্যামিলি তার তার স্পাউজ তার কিডস কাউকেই সে মূল্যায়ন করছে না বা কাউকেই সে গোনায় ধরতেছে না সো এই হার্মফুল একটা এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসার জন্য বা আমাদের ফিউচার জেনারেশনকে বের করে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে অনেক লজিক্যাল প্রেজেন্টেশন করতে হবে এবং একই সঙ্গে তাদের প্রতি একটা দরদ ভালোবাসা এহসান থাকতে হবে একটা একটা আন্তরিকতা থাকতে হবে এবং এর মাধ্যমে হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে কমেন্ট করছি বা একজন আরেকজনকে রেগে যাচ্ছি একজন আরেকজনের সাথে মত হলে তার বয়স বা তার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু বিবেচনা করে রেগে যাচ্ছি এই জিনিসগুলো থেকেও ধীরে ধীরে বের হয়ে আসতে পারবো। কারণ এইভাবে বের হয়ে না আসলে ঘৃণা ঘৃণার জন্ম দেবে এবং একই সঙ্গে সেই শয়তানের বসবাসা আবার আমাদের পিছু নেবে এবং আমরা আসলে সঠিক পথ কখনোই খুঁজে পাবো না আশা করছি আমরা সবাই আমাদের এই অ্যাডভাইসগুলো ফলো করবো আমরা ভাবছি যে খুব শীঘ্রই হয়তো সোশ্যাল মিডিয়া এটিকেট বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা বিচরণ করব সেটার উপর হয়তো একটা ছোট ওয়ার্কশপের প্ল্যান করতেছি বা হচ্ছে একটা একটা ছোট কোর্স যেটা হয়তো একেবারে ফ্রি হতে পারে বা হচ্ছে খুবই স্বল্প মূল্যের হতে পারে একটা কোর্স অফার করতে চাচ্ছি যেন আমরা সবাই আমাদের সোশ্যাল মিডিয়ার যে বিচরণটা আছে এটাকে আরও প্রোডাক্টিভ এবং আরও ইমপ্রেসিভ এবং আরও আরও পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে এমন রূপে গঠন করতে পারি সেটার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আসসালামু আলাইকুম